ভালো আছেন ফানি ভিডিওটা একটু পরে আছে, তার আগে আমরা যে বলেছিলাম আমাদের ভিউয়ারদের মধ্যে থেকে কয়েকজনকে র্যান্ডমলি সিলেক্ট করে গিফট করব, কারা কারা গিফট পেল সেই ভিডিওটা এখন দেখাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ, এখানে যাদের ভালো রেসপন্স ছিল তাদের থেকে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছিল কয়েকজনকে। প্রথমে ভেবেছিলাম একজনকে দিব, বাট পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে মোটামুটি আলটিমেটলি 9 জনকে দেওয়া হয়েছে। 9 জনের মধ্যে কেউ কেউ ছিল ঢাকার বাইরে, তাদেরকে কুরিয়ার করা হয়েছে। একজন তো আবার ছিল খালি ঢাকার বাইরে না, দেশের বাইরে। আর কুরিয়ার যখন করা হয়েছে, গিফটটা পৌঁছানোর পর আমার তো মনে হয় যারা গিফট পেয়েছে তাদের চেয়ে বেশি খুশি আমি ছিলাম। কারণ আমি তো জানি গিফট যত ক্ষুদ্রই হোক, পাওয়ার পরে ওদের যে কি মজা লাগবে আল্লাহ জানে। ওরা মজা পাইছে কি পাই নাই, কিন্তু আমি অনেক মজা পাইছি যখন জানছি যে ওদের কাছে গিফটটা পৌঁছেছে। থ্যাংক ইউ সো মাচ লনি ভাইয়া, লনি ভাইয়ার চ্যানেলের পক্ষ থেকে আমার জন্য উপহার আসছে। চিন্তা করতে পারিনি যে ঢাকা থেকে এত দূরে চলে আসবে, ঢাকার বাইরে থাকে আমি নারায়ণগঞ্জ, সেখানে গিফটে চলে আসছে। ফার্স্টে মনে বুঝলাম যে জিনিসটা ফেক, আসলে এটা ফেক না, লনি ভাই যা বলছে সেটা সত্যি বলছে। এই জন্য লনি ভাইকে লটস অফ থ্যাংকস। আর অলওয়েজ তো লনি ভাই চ্যানেলের সাথে ছিলাম, আর আশা করি নেক্সট টাইম লনি ভাইয়ের সাথে থাকবো। আর লনি ভাই সত্যি আপনাকে অনেক 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 থ্যাংকস এত সুন্দর একটি টি শার্ট আমার আমাকে গিফট দেওয়ার জন্য, ঢাকার বাইরে তারপর পাইছি। আর ভাগ্যটা অনেক ভালো, আর আমি দেখলাম যে বেশিরভাগ মানুষই গিফটটা পাইছে, আর সেই ভাগ্যবান মানুষদের মধ্যে আমি একজন, সেটা ভেবে আমার নিজের কাছে আনন্দ লাগতেছে। তো সো থ্যাংকস আপনাদেরকে অনেক। আর আর আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো পাইছি গেঞ্জি, কিন্তু আমি পাইছি, আচ্ছা যেহেতু এটা বোনাসই পাইছি তো তারপর কিন্তু গেঞ্জি পাইছি। আমি ফার্স্টে ভাবছিলাম আসলে এত পর্যন্ত আসবে কি না, আমি কিন্তু ময়মনসিংহে থাকি ঢাকার বাইরে, তো পায়ে গেছি, গিফট হিসেবে দিছে তাই ভালোই লাগলো যে গিফট কিছু একটা দিল লনি ভাই। তা আমি ভাবছিলাম লনি ভাই তো মানে ডেন্টিস্ট মানুষ, সে ব্রাশ দিবে, লনি ব্রাশ, লনি টুথপেস্ট, ডক্টর লনি টুথপেস্ট, এইসব টাইপের কিছু একটা দিলে মানে বেশি ভালো হতো, তাহলে দাঁতটা মাজতে পারতো, কারণ আমি নিজেও দাঁত মাজি না, তো দাঁত মাজার প্রতি একটু আগ্রহ বাড়তো। তো গেঞ্জি দিছে ভালোই। তো যদি কিছু যদি বলতে হয় চ্যানেলটার ব্যাপারে, তা আমি বলবো যে আমি একবার সাবস্ক্রাইব করে রাখছি, তা দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতেছি না। আপনারা যদি করেন তো অবশ্যই বিজোর সংখ্যায় সাবস্ক্রাইব করবেন, বিজোর সংখ্যকভাবে যদি সাবস্ক্রাইব করেন তাহলেই ভালো হবে, কারণ জোর সংখ্যায় সাবস্ক্রাইব করলে তো লাভ নাই। তো যাই হোক, কিছু কথা যদি বলতেই হয় তবে যে এটা বলা লাগে, আমি সাধারণত অনলাইনে পড়াশোনা করি, টেন ওয়ে স্কুল অন্যরকম ভাষাতে হিসেবে যে পড়াশোনা করি, কিন্তু এখানে অনেক কঠিন কঠিন টপিক আছে, অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু বুঝে বুঝে মাথাটাকে নষ্ট হয়ে যায়। তখন আমি ভাবি কি যে ইউটিউবে কোনো ফানি ভিডিও থাকলে ওগুলো দেখে একটু মাথাটা একটু ঠান্ডা করব। তো এইভাবে আমি নেটে সার্চ দিই এবং ফানি ভিডিও খুঁজি। তো ফানি ভিডিও খুঁজতে খুঁজতে এত ফানি হয় না কোনোগুলো, এত হাসতে পারি না, ফানি হয় কিন্তু হাসতে পারি না। কিন্তু একবারে ডক্টর লনির কয়েকটা প্র্যাঙ্ক দেখছিলাম এবং ছোটো ছোটো ভিডিও, এবং তার ভিডিওগুলো কিন্তু অনেক ছোটো এবং আকারে 1 মিনিটের মধ্যে যদি হাসাই ফেলা যায় এটা কিন্তু অনেক বেশি ভালো, কারণ আমরা স্টুডেন্ট মানুষ, আমরা ওই মোশাফ করিমের 40 মিনিটের নাটক দেখে হাসতে গেলে আমাদের কিন্তু সময় থাকবে না। এই জন্য ডক্টর লনি আমাদের বেস্ট চয়েস, কারণ তিনি অল্প সময়ের মধ্যে আমাদের হাসাই দেন। তা আমি এই ক্ষেত্রে এটাকে অনেক ভালো বলি, এবং এভাবে করে আমার হাসি আসতো এবং সাবস্ক্রাইব করে রাখছি এবং দেখি মাঝে মাঝে ভালো ভালো ভিডিওই বানা। তা একটা ভিডিও দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছিল, সেটা হচ্ছে আমি এসএসসি পরীক্ষার্থী এবং আমিও IIM GPA 5। তো যে ঘটনাটা ঘটছিল যে ওইখানে যে একটা ইন্সপাইরেশনাল জিনিসটা যে দেখলাম সেটা পর আসলে ভালো লাগছে, কারণ আমিও ওটা শিকার হয়েছি। আমিও যখন বাইরে যেতাম মুরব্বীরা আমার নিয়ে এরকম খুঁটা মারতো যে ও তুমি GPA 5 পেয়েছো। তো এই কারণে বলবো যে অবশ্যই অসাধারণ, এবং গেঞ্জিটা পাইছি এটা খুবই ভালো লাগছে, মিরর ইফেক্টের কারণে উল্টা লাগছে। তো আপনারা বুঝতেই পারছেন, প্রুফ দেখানো হলো এবং ভিডিওটা বানানো হলো, ধন্যবাদ দেখার জন্য। যদিও অনেকের ভিডিও মেসেজ আমরা এখনো পাইনি, সেগুলো হয়তো সামনে পাবো, তখন আমরা সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। সবচেয়ে বেশি মজার ছিল নিজেরা সশরীরে গিয়ে তাদেরকে সারপ্রাইজ করে গিফটটা দেওয়া। আর আমরা আসলে যখন গিয়েছিলাম তাদেরকে পরিচয় দিয়েছিলাম যে আমরা কুরিয়ার সার্ভিসের লোক, এভাবে তাদেরকে ফোন দিয়ে তাদের সাথে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখা করেছিলাম, এবং এটা সবচেয়ে বেশি মজা ছিল এই ভিডিওটা দেখুন। আচ্ছা, যারা ঢাকার বাইরে বা দেশের বাইরে থাকে ওদেরকে তো কুরিয়ার করে পাঠাচ্ছি, আর ঢাকার মধ্যে কাছাকাছি যারা মোটামুটি থাকে ওদেরকে আমার মনে হয় আমরা নিজে গিয়ে একটা সারপ্রাইজ দিই, নাকি বড়ি কুরিয়ার কিন্তু নিজেরাই সারপ্রাইজ দিই, খুশি হবে মনে হয় না?
আর কয়েকজনের সাথে যখন কথা হচ্ছে ওরা অনেক মানে বলতে ইন্টারেস্টেড ছিল যে মিট করতে চায়, তো আমার মনে হয় কুরিয়ার সার্ভিসের কথা বলি কিন্তু নিজেরাই গিয়ে সারপ্রাইজ তো দিয়ে দেখি কি হয় না। ওকে এটা বেটার। আচ্ছা কল দিয়ে দিছে, কল দিয়ে দিছে, ও কল দিছে, কথা বলে। হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা এটা কি ব্যারিন রোহান? আমি কুরিয়ার সার্ভিস থেকে বলছিলাম স্যার। তো আপনার একটা পার্সেল ছিল স্যার ফ্রম ডক্টর লনি, তো আমি কুরিয়ার সার্ভিস থেকে বলছিলাম আপনার ঠিকানাটা কি মিডিল গার্ডটা বরাবর? আচ্ছা তো আপনি কোন সময় অ্যাভেলেবেল? আমার ওই সময় আসতাম স্যার, একটু বলবেন। আচ্ছা তুমি যাও তো, তুমি যাও। দেখছো গলি আমি আজকে কুরিয়ার সার্ভিস, ঠিক আছে? গেঞ্জি দেওয়া এত সোজা না বুঝছেন, কোনো কিছু নেওয়া তো কষ্টের জানতাম, দেওয়া অনেক কষ্টের। একটু উপরে এসে লাইক নেই, লাইক পাচ্ছি না, উপরে এসে ঠিক করো, তোমাদের ভিডিও করতেছি তো, এখানে ঠিক করো। ডক্টর লনি পাঠাইছিল, ডক্টর লনি পাঠাইছিল, আপনার আপনার সাথে হ্যালো সামাতুম। হ্যাঁ আমি একটা ফোন দিয়েছিলাম, ওটা হচ্ছে আমাদের একটা কুরিয়ার সার্ভিস থেকে আপনার জন্য একটা পার্সেল ছিল, তো এটা আপনাকে হয়তো ডেলিভারি দিতে হবে আজকে। তো আপনার অ্যাড্রেসটা হচ্ছে আচ্ছা আমি কুরিয়ার সার্ভিস থেকে দিচ্ছি, তো এখন আপনার একটা পার্সেল ছিল ডেলিভারির জন্য, তো ঠিকানাটা কি? আচ্ছা আমি কাছাকাছি এসে অফিস থেকে আপনাকে ফোন দিব স্যার। হ্যাঁ আপনি একটু ফোনটা অন দেখেন যখন রিসিভ করবেন, ঠিক আছে? আরেকজন দেখা করতে আসছে, আরেকজন দেখা করতে আসছে।
ওয়েট করো হবে সমস্যা নেই আসবে তো তোমরা এখানেই থাকো হ্যাঁ হ্যাঁ এখানেই থাকো তো কি অবস্থা মানে কোন ক্লাসে পড়ো তুমি আমি এবার নিউটেন 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 আর কোন স্কুল হ্যাঁ হলি ফ্লোর মডেল কলেজ হলি ফ্লোর আমি কিছু আইডিয়া করছি কারণ রনি ভাই ভিডিও বলছিল যে যাদের দেয়া হবে তাদের কাছে দেখানো হবে এই জন্য ভিডিও দেখানো হবে বলছিলাম সবারটা দেখে যাদের মোবাইল আছে আচ্ছা তুরন্ত আর যারা গিফটে এবার পাননি তারা একদম মন খারাপ করবেন না কারণ এটা মোটেও শেষ না এটা জাস্ট শুরু আমরা সামনে আবার গিফট দিতে থাকবো এবং ইনশাল্লাহ সামনে আপনিও পাবেন ওস্তাদ আপনার শিকারে ধরে নিয়ে আসছি এবার কেমনে মারতে হবে আপনি মারেন বস আমাকে কি মেরেই ফেলবেন এইখানে ছক্কাটা দেখতে পাচ্ছ এই ছক্কাটা মারো যদি 1, 2, 3, 4, 5 যে কোনো একটা পড়ে তাহলে তোমাকে মেরে ফেলা হবে আর যদি ছক্কা পড়ে আর যদি ছক্কা পড়ে তাহলে কি আমাকে ছেড়ে দিবেন তাহলে কি হবে ছক্কা পড়লে খেলা আবার শুরু হবে আবার মারবা ভাই আমারে ডাইরেক্ট মাইরা লাও আমাদের এই চল আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব কিন্তু করবেন ভাই হ্যাঁ শুটিং টাইমের একটা